আজকে আমরা যে ফলটি নিয়ে আলোচনা করব সেটি খুব একটা প্রচলিত নয়, কারণ কি এই ফলটা ক্যাকটাস গোত্রের আর মূলত আমেরিকায় এই ফল দেখতে পাওয়া যায়। তবে একটা কথা, এই ফল সবথেকে বেশি বাণিজ্যিকভাবে সমাদৃত ভিয়েতনামে। এই ফল দেখতে খুব আকর্ষণীয়, এর কার্যকারিতা এবং সুফলতা অনেক বেশি। কোথাও এই ফলকে পিটাইয়া, কোথাও এই ফলকে আবার টিহায়া নামেও ডাকা হয়। সবথেকে বড় ব্যাপার কী জানেন, এই ফল যেই গাছে হয় সেই গাছ শুধুমাত্র রাত্রেই ফুল দেয়। আর এশিয়ার মানুষদের কাছে এই ফল অনেক জনপ্রিয়। এই ফল খেতে কিছুটা হালকা মিষ্টি স্বাদের। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আজকে আলোচনা করব ড্রাগন ফ্রুট নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কেয়ার ফর হেলথ। চলুন আজকে আমরা জেনে নিই ড্রাগন ফ্রুটের কী কী উপকারিতা রয়েছে। ড্রাগন ফ্রুটে ক্যালোরি খুব কম পরিমাণে থাকে, তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি খুবই উপকারী। তাছাড়া এই ড্রাগন ফ্রুট হার্ট অ্যাটাকের সমস্যা থেকেও মানুষকে মুক্ত করে। ভিটামিন সি বেশি থাকার কারণে এই ফল খেলে আমাদের শরীরে ভিটামিন সির ঘাটতি পূরণ হয় এবং ভিটামিন সি ঘটিত যে সকল রোগ সেই রোগ থেকেও আমাদের শরীর উপকার পায়। আর এই ভিটামিন সি লাল শাঁসের ড্রাগন ফল থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, ছবিতে দেখে নেবেন। ড্রাগন ফ্রুটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, তাই এই ফল খেলে আমাদের দেহে রক্তশূন্যতা দূর হয়। নিয়মিত ড্রাগন ফল আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রার নিয়ন্ত্রণ রাখে, অর্থাৎ আমাদের শরীরে সুগার বাড়তে দেয় না। তাই এই ফল ডায়াবেটিস রোগীদের জন্য অতি উত্তম। ড্রাগন ফলের শ্বাস পিচ্ছিল হওয়ায় এই ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এই ফল জুস হিসাবে পান করলে শরীরের জলশূন্যতা খুব সহজেই দূর হয়। ড্রাগন ফলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা পেটের পীড়া এবং লিভারের প্রবলেম থেকে আমাদের শরীরকে সুস্থ রাখে। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম ড্রাগন ফ্রুটের কী কী উপকারিতা রয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করুন। আর এইরকম টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।